যে বাচ্চাদের পেটের সমস্যা থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো বয়সের বাচ্চাই এক চামচ খাঁটি ভার্জিন অলিভ অয়েল খেতে পারবেন। অলিভ অয়েলের সাথে বাচ্চাদের গোড়া কৃমি প্রতিরোধে একটু কাঁচা হলুদ এবং একটু আনারসের রস ব্যবহার করতে পারবেন। কিন্তু আনারস আর মধু একসাথে বাচ্চাকে খাওয়ানো যাবে না। দুধ এবং মধু, দুধ এবং আনারস একসাথে খাওয়ানো কোনো বাচ্চাকে চলবে না। এটা এক ধরনের বিষ। খাঁটি দুধ হইলে, খাঁটি মধু হইলে, খাঁটি আনারস হইলে, খাঁটি ইয়ে হইলে এটা বিষাক্ত। অতএব আমাদেরকে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে আমাদেরকে বাচ্চাদের গোড়া কৃমির জন্য সবচেয়ে প্রধান ওষুধ হলো আনারস। তারপরেও বলবো আনারস, তারপরেও বলবো, তারপরে এটার সাথে একটু অলিভ অয়েল একই সাথে খেতে পারবে। কিন্তু এখানে মধু খেতে পারবে না, দুধ খেতে পারবে না। দুধ, মধু, আনারস একসাথে এটা পয়জন। এটা আমি অনেকবার বলেছি, গত 20 বছরে বহুবার বলছি, আবার বলছি, এটার ভিতরে কোনো বিতর্ক নেই। বাচ্চার পেটে কোনো সমস্যা থাকলে, গ্যাস থাকলে তাকে একটু স্যালাইন খাওয়ানো যাবে, তাকে একটু রাইস স্যালাইন খাওয়া যাবে, তাকে একটু লবঙ্গ ভিজানো 2-3টা লবঙ্গ একটা কাপে ভিজিয়ে রেখে সন্ধ্যায় ভিজে সকালে খাওয়ানো যাবে, তাকে একটু ফিস ফাস খাওয়ানো যাবে, তাকে একটু হালুয়া খাওয়ানো যাবে, তাকে পেঁপে, তরমুজ এই জাতীয় জিনিসগুলি অনেক বেশি খাওয়াইতে হবে, তাহলে বাচ্চার গ্যাসটা চলে যাবে। প্রতিটা জিনিসের সাথে একটু একটু করে অলিভ অয়েল দিয়ে দিতে হবে। অলিভ অয়েল শুধু গায়ে মাখার জন্য না, পেট পরিষ্কার করার জন্য এটা একটা ভালো অ্যাপিটাইজার। আনারস একটা ভালো অ্যাপিটাইজার, বাচ্চাকে অল্প করে আনারস খাওয়ানো যাবে, তবে দুধের সাথে না, দুধের আগে পরে না, একটু 10 মিনিট গ্যাপ দিয়ে বাচ্চাকে আনারস খাওয়ানো যাবে। মিষ্টি না থাকে, বাচ্চা খেতে না চাইলে সেখানে আপনি একটু ব্রাউন সুগার অথবা গুড় বা মোলাসেস ব্যবহার করতে পারবেন। বাচ্চার শরীরের সাথে মায়ের শরীর টাচ করার সাথে সাথে এনার্জি ট্রান্সফার হতে থাকে। এই যে মেসমেরিজমটা, এটা বাচ্চা এবং মায়ের সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এটা অবিচ্ছেদ্য একটা চুম্বক ম্যাগনেটের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে মা অন্তত 7-8 বছর পর্যন্ত বাচ্চার খাবার দাবারের নিরাপত্তার ব্যাপারে খেয়াল রাখতে হবে। যে কোনো ওষুধই মা ইচ্ছা করলে একটুখানি টেস্ট করে তারপর খাওয়াতে পারেন, সামান্য একটু জিভেদে দেখে তারপরে বাচ্চা খাওয়াতে পারে। সব খাবার যে বাচ্চাদের অ্যালার্জি আছে তাদের সহ্য হবে না। আরেকটু হলো বাচ্চার যে খাবারটা আমরা চাল দিয়ে থাকি, এটা 8 বছর পর্যন্ত সাধারণত অ্যালমুনিয়াম মানে সিলভারের হাড়িতে চাল না দিয়ে হয় মাটি বা ক্রোমিয়াম অথবা স্টেনলেস স্টিলের হাড়িতে দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মায়েদের উপরে, বাবাদের উপরে। যখনই কোনো বাচ্চার পেটে সমস্যা দেখা দিবে, সাথে সাথে তারা চেষ্টা করবেন ভাতের মার, আপনার ডাবের পানি অথবা স্লাইম অথবা জিও ভাত তাড়াতাড়ি খাওয়ানোর জন্য নিজেরাও একটু স্লাইম তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। বাচ্চার পেট গ্যাস হয়েছে, বাচ্চার পেট ফুলে যাচ্ছে, বাচ্চার পেট হজম হচ্ছে না, বাচ্চার আইবিএস আছে, স্টমাক অ্যালার্জি আছে, গোড়া কৃমি আছে, সব কিছুর মাঝেই আপনি একটু তরমুজের রস করে বাচ্চাকে খাওয়াতে পারেন, একটু টমাটোর রস করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এই ধরনের ব্যাপারগুলো নিজেরা নিজেরা একটু ম্যানেজ করে নিতে হবে। মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে শুনে কাজগুলি করলে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের এই ঘন ঘন যে ডাক্তারের কাছে নেওয়া লাগে, বাচ্চাদের ঘন ঘন সমস্যা হয়, এর সাথে সিলভারের হাড়ি বাতিল, আমাদের ময়লা কাপড় চোপড়, আধোয়া কাপড় চোপড়, যেসব কাপড়ে মাইটস আছে, এইগুলো একটা বিরাট ঝুঁকি বহন করে। আর বাচ্চাদের কাপড় ধোয়ার সময় শেষ সময়টায় একটুখানি ফিটকিরি ব্যবহার করা যায়, যেটা সহজে একটু গরম পানি ব্যবহার করা যায়, মানে সর্বরকম সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন,